হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আর আজকে আপনাদেরকে দেখাবো কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল। এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এটি 2014 সালে অনুমোদিত নতুন 6টি মেডিকেল কলেজের মধ্যে এটি অন্যতম। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এটি মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। কলেজটি মেডিসিন অনুষদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 51 জন শিক্ষার্থী নিয়ে 26 জানুয়ারি 2015 সালের একাডেমিক কার্যক্রম শুরু হয়। 24 জানুয়ারি 2020 তারিখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ জাহিদ মালক স্বপন জয়রায় নির্মিত মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের উদ্বোধন করেন। বর্তমানে মেডিকেল কলেজটির সব ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে MBBS ডিগ্রির জন্য 5 বছরের কোর্স প্রদান করে এবং প্রতি বছর 75 জন শিক্ষার্থীকে ভর্তি করিয়ে থাকে। কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে 3টি ক্যাটাগরিতে সেবা দেওয়া হয়ে থাকে। প্রথমত আউটডোর সেবা, দ্বিতীয়ত জরুরি বিভাগ সেবা, তৃতীয়ত অন্তঃবিভাগ সেবা। আউটডোর সেবায় প্রতিদিন সকাল অফিস সময়ে 10 টাকা টিকিট মূল্যের সেবা দেওয়া হয়ে থাকে। সাথে হাসপাতালে থাকা প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। সাধারণত শুক্রবার এবং সরকারি বন্ধের দিন আউটডোর বন্ধ থাকে, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন 17ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই দিনগুলোতে আউটডোর খোলা থাকে। এই সেবাটি হাসপাতালের নিচতলায় অবস্থিত। জরুরি বিভাগ সেবা এই বিভাগে কখনো বন্ধ হয় না, সপ্তাহে 24 ঘন্টায় 7 দিনই খোলা থাকে। ঈদের দিন, সরকারি বন্ধের দিন সবসময়ই খোলা থাকে। জরুরি বিভাগ কখনো বন্ধ হয় না। এখানে টিকিটের মূল্য 10 টাকা। এখানে সাধারণত সরকারিভাবে কোনো ওষুধ সরবরাহ করা হয় না। আর অন্তঃবিভাগ সেবা হচ্ছে এখানে মূলত ভর্তি রোগীদের জন্য সেবা প্রদান করা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা কোন রোগী কোন ডিপার্টমেন্টে যাবে সেটা জরুরি বিভাগই ভর্তির সময় বলে দেন। কর্নেল মালিক মেডিকেল কলেজে হাসপাতালে গাইনি ডিপার্টমেন্ট 2য় তলায়, কার্ডিওলজি CCU 2য় তলায়, ডায়ালোসিস 3য় তলায়, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট 3য় তলায়, মেডিসিন 4র্থ তলায়, সার্জারি 4র্থ তলায়, শিশু বিভাগ 6র্থ তলায় অবস্থিত। কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জ তো অনেক সুন্দর জায়গা, অনেক এরিয়া জুড়ে ভবনগুলো তৈরি করেছে। তো এখানে ছাত্রীদের হোস্টেলও আছে, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। সাইড দিয়ে আসলে সব কাজ এখনও শেষ হয়নি, প্রায় কাজ শেষের দিকে। তো সবগুলো শেষ হলে অনেক সুন্দর হবে আরও, এবং কি এখানকার সব রোগীরা ভালো মানের একটা সেবা পাবে সেটাই আশা করছি। আর এই যে পাশ দিয়ে অনেক সুন্দর বাগান, সামনে দেখতে পাচ্ছেন ফৌজিয়া মালিক ছাত্রী হোস্টেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে ছাত্রী হোস্টেল। আর বাম পাশে আছে মসজিদ, কর্নেল মালিক মেডিকেল কলেজ মসজিদ। আর সামনে ক্যান্টিনও আছে, সামনে দেখতে পাচ্ছেন। এই যে তো ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য ব্যবস্থা আছে মোটামুটি চিপ রেটে। এই হচ্ছে ক্যান্টিনের রুম।
প্রিয় বন্ধুরা, আর ব্লগটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আর এই কর্নেল মালিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল সম্বন্ধে যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য। সেই সাথে আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।